এই সিঁড়ির দরজাটার কাছে এলাম। এতদিন পরে বৃষ্টি হচ্ছে। আজ বানাবো আমার বরের পছন্দ মতন খাবার, তো তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। তো বরের পছন্দের খাবারের মধ্যে প্রথমে হচ্ছে পেঁয়াজ ছোঁক দেওয়া মুসুর ডাল। তো আমি মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার প্রেশারের মধ্যেই আমি একটু সর্ষের তেল এক চামচের থেকেও কম দিয়ে আর একটু পাঁচফোড়ন দিয়ে ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো। তোমার নুন হলুদ আর চিনি তার সাথে দিয়ে দেবো। তো প্রেশারে এটা সিটি পড়ে যাওয়ার পরে আমি লাস্টে পেঁয়াজ ছোঁক দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো এই ডালটা আমার বরের খুব পছন্দের। আমি বিয়ের আগে কোনো কিছুই রান্না করতে পারতাম না, তো বিয়ের পর পর আমার শাশুড়ি মা এই রান্নাগুলো আমাকে বলে দিয়েছিলো ভালো করে শিখে নিতে, যাতে পরে আমি কাজ চালিয়ে নিতে পারি। তো পরে তো অনেক কিছুই শিখে গেছি, এখন সেরকম কিছু অসুবিধা হয়নি। আর তার মাঝে ডালটা এই দেখো সাঁতলে নিচ্ছি আমি পেঁয়াজ ছোঁক দিয়ে, আর কিছুটা পেঁয়াজ ভাজা করলাম। ওই পেঁয়াজ ছাড়া আমার বরের যেন কিছুই পছন্দ হয় না, তো ওই পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে মাখবো। আর এইদিকে এই পেঁয়াজটা ভাজছি সেইটা হলো তোমার পেঁয়াজ পোস্তর জন্য। তো এইগুলো আমার বরের খুব পছন্দের। আর একটা পছন্দের খাবার হলো মাছের ঝাল, সেটাও হবে তোমার পেঁয়াজ আর টমেটো দিয়ে আর সর্ষে বাটা দিয়ে। তারপরে রান্নাবান্না করে দেখো কি সুন্দর ঝড় উঠেছিল, তারপরে বেশ ভালো বৃষ্টি হলো, তো সেই ক্লিপটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এইটা আমাদের সিঁড়ির ওই জানলা থেকে তোলা এই ক্লিপটা, বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপরেই চলে এলাম দুপুরের খাবার দাবার বাড়তে। তো এই দেখো গরম গরম ভাত আলু ভাতে পেঁয়াজ ভাজা দিয়ে, এখানে আছে তোমার শাক ভাজা, শাক ভাজাটাও মাঝে করেছিলাম তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। আর এই যে তোমার একটু ঢ্যাঁড়স ভাজা আর ওই ঢ্যাঁড়স পেঁয়াজ টমেটো দিয়ে ওই মশালা ভেন্ডি যেটা বলে সেইটা, আর এই যে পেঁয়াজ পোস্ত এগুলো, আর এই যে সব শেষে দিয়ে দিলাম মুসুর ডাল। তো আমার বর ওই দিন ভাত একবারে তৃপ্তি করে খেয়েছিল, আর ওনার নুন লাগবেই। তারপরে বিকালে এসেছিলাম একটু মাঠে, এই যে ছেলে এই অনন্যার কোলে। তো আজকের এই ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। টাটা।